নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এটা খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। আপনারা বাড়িতে যারা অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি রান্না করে খেতে চান, তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে অল্প জল দিয়েছি, তারপর কুচানো বাঁধাকপি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। বাঁধাকপিটাকে আমি খুব সেদ্ধ করব না, 20% মতো সেদ্ধ করব। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, এরপর নামিয়ে নেব। বাঁধাকপিটাকে আমি খুব বেশি সেদ্ধ করিনি, 20% সেদ্ধ করেছি। এর থেকে বেশি সিদ্ধ করে রান্না করলে বাঁধাকপিটা পুরো ঘেঁটে যায়। আমি এবার এটাকে জল ঝরিয়ে নেব। এরপর গ্যাসে আরও একটা কড়ে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাথা দিয়ে ঢাকা দিয়ে দেব, না হলে তেলটা গায়ে ছিটকাবে। ঢাকাটা তুলে আবারও একটু উল্টে দেব। মাথাটাকে আমি উল্টে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ রেখে ঢাকাটা তুলে মাথাটাকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বাকি মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। সব মাথাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি, এরপর আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো সব তুলে নিলাম, এই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি নেড়ে দেব। একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা। একটু নেড়ে ফোড়নগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ, একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিলাম, যেহেতু মাছের মাথা দিয়ে করছি, পেঁয়াজটা দিলে মাছের টেস্টটা বেশি ভালো লাগবে। কয়েক সেকেন্ড নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, তবে খুব কড়া করে ভাজিনি। এই সময়ের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো,
টমেটোটাকে দিয়ে আবারও একটু নাড়তে থাকব। টমেটোটাকে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে ভালো করে নেড়ে নেব। কয়েক সেকেন্ড আমি এইভাবে মটরশুঁটিটাকে একটু নেড়ে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আদা বাটাটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। লো করে না দিলে আদা বাটাটা গায়ে ছিটকায়। ভালো করে নেড়ে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করেই রেখেছি, না হলে গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে আরও একটু নাড়ব। আলুটাকে আগে থেকেই ভেজে নিয়েছি, তাই খুব বেশিক্ষণ আলুটা দেওয়ার পরে আমি নাড়ব না। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দেবেন না হলে দেবেন না। একটু নেড়ে নিয়ে আমি যে বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, প্রথমেই অর্ধেকটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর বাকি বাঁধাকপিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। এইভাবে বাড়িতে বাঁধাকপি দিয়ে মাছের মাথা একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখুন আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা তুলে আরও একটু নেড়ে দিলাম। বাঁধাকপিটা যখন 50% হয়ে গেল সেই সময় আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। প্রথমেই যদি মাছের মাথাগুলো দিতাম তাহলে মাথাটা ভেঙে যায়, তাই আমি বাঁধাকপিটাকে আগে 50% করে নিয়েছি, তারপর মাথাটাকে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়তে থাকব। নেড়ে ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু নাড়ব। বেশ কিছুক্ষণ বাঁধাকপিটাকে আমি নেড়ে নিলাম, একটু চেখে দেখলাম এর মধ্যে লবণ লাগবে, তাই আরও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকব। হালকা হাতে বাঁধাকপিটাকে ভালো করে আমি নেড়ে দেখুন বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য চিনি, এটা দিলে মিষ্টি তেমন লাগে না, তবে স্বাদটা ব্যালেন্স হয়। তবে আপনারা যারা মিষ্টি খান না তারা চিনিটাকে দেবেন না। দিয়ে আবারও একটু নেড়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি, সবশেষে এর মধ্যে দিয়ে দেব সানরাইজের শাহী গরম মশলা। আমি শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আপনারা এই সময় একটু ঘি দিয়ে দেবেন, যারা ঘি খেতে ভালোবাসেন, ঘি খেলে কোনো অসুবিধা হয় না, তারা এই সময় একটু ঘি দিয়ে দেবেন। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, কালারটা দেখেই তো বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আমি একটু চেখে দেখলাম সব কিছুই ঠিক আছে,
গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।